9 আগস্ট রাতে ঠিক কি হয়েছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেদিন প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটে ঠিক কি হয়েছিল সেই রাতে, পুলিশ সূত্রে চাঞ্চল্যকর তথ্য হাতে এসে পৌঁছেছে, যেখানে বলা হচ্ছে যে ডিন অফ স্টুডেন্টসকে একদলের ফোন, আরেক দল ব্যস্ত র্যাগিং এ, রাত 10:05 ডিন অফ স্টুডেন্টসকে একজন ফোন করে, এরপরে ডিন অফ স্টুডেন্টস ফোন করেন হোস্টেল সুপারকে রাত 11:30। ইনশোর নাম করে একটা ঘরের মধ্যে চলতে থাকে মানসিক নির্যাতন। রাত 11:45 হোস্টেলের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় ছাত্রের দেহ উদ্ধার হয়। যুদ্ধদের জেরায় 9 আগস্টের রাতের অত্যাচারের হারহীন করা তথ্য পুলিশ সূত্রে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যে তথ্য উঠে এসেছে একেবারে হারহীন করা তথ্য। দেখো স্বর্ণালী, প্রথমত একটা প্রশ্ন সবার মাথাতেই এসেছিল যে রক্তাক্ত অবস্থায় যখন এই যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রকে হোস্টেলের নিচে পাওয়া গেল তখন সে বিভক্ত অবস্থায় ছিল, কেন ওই ছাত্র বিভক্ত অবস্থায় ছিল, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা অনেকেই খুঁজছিলাম। তদন্তকারী আধিকারিকরা বিভ্রান্ত ছিলেন, লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এটা নিয়ে তারা দ্রুত ভার্সন পেয়েছিলেন। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছিলেন ওই ছাত্র নাকি নিজেই বিভস্ত্র হয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই 9 জনকে গ্রেফতার করার পর বেশ কিছু নতুন তথ্য পুলিশের হাতে এসেছে। পুলিশ আধিকারিকরা বলছেন যে যেদিন ঘটনা ঘটে অর্থাৎ 9 আগস্ট সেদিন রাত 11:30 সময় যাদবপুর ইউনিভার্সিটির হোস্টেলের মধ্যে ওই ছাত্রকে একটি ঘরে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পর সেখানে তাকে মানসিক নির্যাতন চালানো হয়, তাকে শারীরিক অশালীন অঙ্গভঙ্গি করা হয় এবং তাকে বস্ত্রহীন হতে কার্যত বাধ্য করা হয়, এবং তারপর সেই ছাত্র তাকে তার কিছুক্ষণ পর তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। আমি টাইম লাইন বলি, পুলিশের দাবি রাত 11:30 যাদবপুর ইউনিভার্সিটির হোস্টেলে এক ছাত্রকে শারীরিক নির্যাতন, অশালীন অঙ্গভঙ্গি এবং বস্ত্রহীন করতে বাধ্য করা। পুলিশই বলছে তার 15 মিনিট পর 11:45 যাদবপুর ইউনিভার্সিটির হোস্টেলের নিচে রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে আছে, এই ইনফরমেশন পুলিশের কাছে আসে। তার মানে 11:30 যখন বস্ত্রহীন করা হচ্ছে তাকে মানসিক অত্যাচার করে, তার 15 মিনিটের মধ্যে রক্তাক্ত অবস্থায়। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আপনারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে ছবি দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশের লাঠিচার্জ চলছে, সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে এই পরিস্থিতি তৈরি হয়, এই মুহূর্তে সেখানে চলছে পুলিশের লাঠিচার্জ, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ধুন্ধুমার পরিস্থিতি সেখানে তৈরি হয়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে সিলভিয়াকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য।